নমস্কার, আমার কয়েকজন বন্ধু বা ফলোয়ার তারা রিকোয়েস্ট করেছেন যে টেনেন্সি এগ্রিমেন্ট এবং লিভার লাইসেন্সি এগ্রিমেন্ট নিয়ে বলতে এবং কোনটা সুবিধাজনক, টেনেন্সি না লিভার লাইসেন্সি। লিভার লাইসেন্সি আমার মতে সবথেকে সুবিধাজনক, কারণ তাতে একটা পিরিয়ড মেনশান করা থাকে যে এতদিন অবধি তোমাকে আমি অনুমতি দখল দিলাম বা দখল করার অনুমতি দিলাম, পারমিসিভ অকুপেশন, এবং এই টাইম পিরিয়ডের বাইরে হলে তুমি আর ওখানে থাকতে পারো না লিগালি, বিকেম এ ট্রেসপাসার হয়ে যেতে পারে, তখনই তার এগেনস্টে এভিকশন স্যুট লাই করে। অথবা লিভার লাইসেন্সির টার্মস অ্যান্ড কন্ডিশন দেয়া থাকে কিছুটা, সেই টার্মস অ্যান্ড কন্ডিশন যদি ভায়োলেট হয় তাহলেও কিন্তু মামলা করা যায়। এক্ষেত্রে সুবিধে হচ্ছে লিভার লাইসেন্সির ক্ষেত্রে যে লাইসেন্সি তার সেরকম কোনো ডিফেন্স থাকে না, কারণ ওতে যা লেখা আছে সেটাই তাকে মানতে হবে, এবং লিভার লাইসেন্সি এগ্রিমেন্ট কিন্তু বংশ পরম্পরায় হবে না। যার এগেনস্টে লাইসেন্সি দেয়া হলো শুধু সেই থাকবে, সেই মরে গেলে অটোমেটিক লাইসেন্সি শেষ, তার এয়ার্সরা কিন্তু ক্লেম করতে পারবে না। সেই মতো কিন্তু লাইসেন্সি এগ্রিমেন্টটা সেই মতো করতে হবে। লাইসেন্সি এগ্রিমেন্ট খুব টেকনিক্যাল এগ্রিমেন্ট, যদি সামান্য ভুল থাকে তাহলে কিন্তু সেটা টেনেন্সির মধ্যে ঢুকে যাবে, তখন কিন্তু প্রবলেম হবে। সুতরাং লিভার লাইসেন্সি এগ্রিমেন্ট যখনই করাবেন, কোনো অভিজ্ঞ লয়ারকে দিয়ে করাবেন, কী কী ক্লজ রাখলে ভালো হয় তারা জানেন ভালো করে, কারণ অভিজ্ঞতা হচ্ছে এই প্রফেশনের সবথেকে বড় মূলধন। অভিজ্ঞ লয়ার দিয়ে লিভার লাইসেন্সি এগ্রিমেন্টটা করাবেন। এবার আসা যাক যে লিভার লাইসেন্সিতে কোনো নোটিশ দিতে হয় কি না উচ্ছেদের জন্য। কোশ্চেন হচ্ছে লিভার লাইসেন্সিতে নোটিশ দেওয়াটা ম্যান্ডেটরি নয়, দিতেও পারেন নাও দিতে পারেন। প্লেন্ট ইটসেলফ ইজ এ নোটিশ, মানে যখনই আপনি প্লেন সার্ভিস করে দিচ্ছেন তখন সেটাকেই নোটিশ হিসেবে ট্রিট করা হবে, আলাদা করে নোটিশ দেওয়ার দরকার নেই। যদি দেন ক্ষতি কিছু নেই, কিন্তু দরকার নেই। এবং এখানে একটাই মেন গ্রাউন্ড হচ্ছে এফ্লাক্স অফ টাইম, মানে যে টাইমের জন্য দিচ্ছি শুধু সেই টাইমেই থাকবে, সেটা পেরিয়ে গেলেই আপনি যদি না ছাড়ে আপনি এভিকশনের মামলা করতে পারবেন। আর একটা সুবিধে হচ্ছে লিভার লাইসেন্স এগ্রিমেন্টের মধ্যে মোটা টাকা কম্পেনসেশন ক্লেম করা উচিত, যে এই তারিখ যদি হয়ে যায় তারপর যদি না ছাড়ো তোমাকে পার ডে হিসেবে একটা লামসাম টাকা, মানে বেশ ভালো মতন টাকা ক্লেম করার প্রভিশন ওখানে রাখা উচিত। তাহলে কি হবে, লিভার লাইসেন্স এগ্রিমেন্ট যদি ভায়োলেট হয় বা যদি সময় মতো না ছাড়ে, তাহলে কোর্ট কিন্তু, যেহেতু এটা এগ্রিড অ্যামাউন্ট, কোর্ট কিন্তু ওই অ্যামাউন্টের উপর ডিক্রি দেবে, এবং প্রচুর টাকা কিন্তু লাইসেন্সের খরচা হবে। একে তো কোর্টের খরচা মামলা লড়তে, তারপর মামলা লড়ার পর যখন লাইসেন্সার জিতে যাবে তখন কিন্তু ওই টাকাটা মিন্স প্রফিট হিসেবে ট্রিট হয়ে যাবে, প্লাস ইন্টারিম অকুপেশন চার্জের জন্যও যাবে। এইগুলো ওই জন্যই বললাম, যখন লিভার লাইসেন্স এগ্রিমেন্ট করবেন খুব অভিজ্ঞ লয়ারকে দিয়ে করাবেন, তাতে আপনার ভবিষ্যতের পক্ষে ভালো। আর টেনেন্সি এগ্রিমেন্টের ক্ষেত্রে টেনেন্সির যেটা আইন সেটা হচ্ছে, ধরুন কারোর নামে পার্সোনাল নামে টেনেন্সি দিলেন, তিনি গত হওয়ার পরে তার উইডো যদি থাকেন তার লাইফ লং টেনেন্সি রাইট, এবং ছেলে মেয়েদের 5 বছর টেনেন্সি রাইট। হ্যাঁ, তার মানে এই নয় যে আপনি মামলা করতে পারবেন, রিজনেবল রিকোয়ারমেন্ট গ্রাউন্ডে সবসময় মামলা করতে পারবেন, এবং অন্যান্য আরও গ্রাউন্ড আছে। টেনেন্সির ক্ষেত্রে যেটা ল্যান্ডলর্ডদের অসুবিধে সেটা হচ্ছে টেনেন্টের একটা ডিফেন্স থাকে, যদি সে ডিফল্টার থাকে তাহলে সেই ডিফল্টারের যে টাকাটা প্রথমবার সেকশন 7(1) এবং 7(2)র মাধ্যমে কোর্টে জমা করতে পারেন। 7(1)-এর মাধ্যমে টাকা জমা হয় অ্যাডমিটেড এরিয়ার অফ রেন্ট, সেটা উইথ 10% ইন্টারেস্ট। এবং টেনেন্সির মামলা করতে গেলে যেসব গ্রাউন্ডগুলো ওখানে বলা আছে, যেমন লিভার লাইসেন্সি, যেমন রিজনেবল রিকোয়ারমেন্ট, সাব টেনেন্সি, যদি টেনেন্ট ঘর তালাবন্ধ করে রাখে, নুইসেন্স অ্যানোয়েন্স, এবং যদি টেনেন্স আগে থেকে এগ্রিমেন্ট করে থাকে আমি ছাড়বো, যদি না ছাড়ে, সেইগুলো সবই টেনেন্সির মধ্যে পড়বে। তবে টেনেন্সি মামলা একটু দীর্ঘসূত্রিতা আছে, কারণ ডিফেন্ডেন্ট তার মানে তাকে কোর্টে ভাড়া জমা দেওয়ার তার লিভ দিতে দেবে, এবং বিভিন্ন গ্রাউন্ড সেটা ল্যান্ডলর্ডকে প্রমাণ করতে হবে, কমিশনার অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, যদি রিজনেবল রিকোয়ারমেন্টের গ্রাউন্ড থাকে তাহলে কিন্তু কমিশনার অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, কমিশনারকে দিয়ে তাকে মাপাতে হবে কার কটা কী ঘর যাওয়া সেটা দেখে, তারপর রিপোর্ট ফাইল করলে সেই রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু রিজনেবল রিকোয়ারমেন্টের মামলাটা হয়, মানে রিজনেবল রিকোয়ারমেন্টটা প্রুভ করতে হবে থ্রু কমিশনার।
এটা কিন্তু মাথায় রাখবে। কিন্তু লিভার লাইসেন্সের ক্ষেত্রে লেসারকে বা লাইসেন্সারকে এগুলো কিন্তু প্রমাণ করার কোনো দরকার পড়ে না। এগ্রিমেন্টে যা আছে স্পেসিফিক মেনে চলতে হবে, এগ্রিমেন্টের পিরিয়ড শেষ হয়ে গেলে উঠে যেতে হবে, একদম পরিষ্কার। সুতরাং যারা জিজ্ঞেস করছিলেন আশা করি তাদের অ্যান্সারটা আমি দিতে পারলাম। এবং আরও যদি কিছু কোশ্চেন থাকে থ্রু ইউটিউব করবেন, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।